घूरते नहीं जाबो घूरते नहीं आज के देखाते जाबो पूर्व मेदिनीपुर कोलाघाट ब्लॉक के अंतर्गत भोगपुर ग्राम में चड़क देखते जिस हिसाब ना हंस दिया আর ওই চড়কে আমাদের মনে অনেকের প্রশ্ন থাকে অ্যাকচুয়ালি চড়কে ওই যে সুচ বা ওই যে জীবের মধ্যে ফুটা পিঠকে ঝুলিয়ে একটা আঁকসি টাইপের করে তো অ্যাকচুয়ালি ওটা রিয়েল হয় কি ফেক হয় ওটা আজকে ভালো করে দেখে নেব আর তার সঙ্গে আজকের এই চড়কটা হচ্ছে ভাবছিলাম বানাতে যাবো না চড়ক ভিডিওটা করতে তো যারা বাইরে থাকো বিদেশে থাকো তারা এই পশ্চিমবাংলার চড়ককে খুব মিস করো কালকে গেল বাবার মাথায় জল ঢালা তো যারা বাবাকে প্রচুর ভালোবাসো তার পরের দিন হয় এই চড়ক তো বেশি কিছু কথা বলবো না আজকে আমি যাব আমার এই মহাকালকে নিয়ে কারণ মহাকাল কেন বলছি দেখো প্রথমে এই দুটো স্টিকার প্রথম করেছিলাম এই মহাকালের স্টিকার দুটো তার জন্য এটা শিবের সাবা মানে এত মানুষ কেন বলো এখানে হচ্ছে পিঠ ফোড়া হয় আচ্ছা মানে বিশেষ পিঠের ভিতরে এ দিয়ে মানে পেরেক দিয়ে পুরো টোটাল এই বাইকটা কেমন লাগছে বাইকটা একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে পারো কেমন সাজিয়েছি আমার এই মহাদেবকে তো সাফারি করে আজকে যাব চড়ক দেখতে সিদ্ধা চলে আসছি সিদ্ধা থেকে এটাতে ঢুকবো তাই তো সিদ্ধা বাজার এই যে বাজারের একদম ক্রসিং এর সামনে দিয়ে এটাতে ঢুকবো আজকে ওই ভোগপুর যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ প্রিয় দর্শক এখান থেকে ভিড় লেগে গেছে এখনই চড়কটা কি এইদিকে হয় তো সোজা তো প্রিয় দর্শক দেখো আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি একদম চড়কের কাছে যেহেতু সন্ধ্যে প্রায় 5:30টার উপর হয়ে গেছে এখন তো দেখো একদম লোকের মনে হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ হচ্ছে প্রোগ্রামটা তো একদম ভেতরে ঢুকে পড়ছি মনে হচ্ছে কারো পাড়ার মধ্যে দিয়ে কারো বাড়ির মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমরা আর তোমরা যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ শেয়ার করে দাও দেখো আমরা একদম বাইক নিয়ে পুরো ভেতরে ঢুকে পড়ছি আস্তে আস্তে আমরা মেলার মধ্যে আস্তে আস্তে এন্ট্রি করছি প্রচণ্ড ভিড় আর রাস্তাটাও সরু আর এই পুকুর ধার দেখতে পাচ্ছ ভেঙে গেছে অলরেডি পুকুর দেখে তো এই হচ্ছে অবস্থা তো কিছু করার নেই তো মেলার মধ্যে ঢুকছি এখনই আর এই জায়গাটার নাম হচ্ছে কিশোর চক তাই তো কিশোর চক এই জায়গাটার নাম আর আগেই দেখো মিষ্টির দোকান দেখতে পাচ্ছি গজার দোকানটা দেখতে পাচ্ছ মিষ্টির দোকান জিলেপি দেখতে পাচ্ছ গরম গরম জিলেপি ভাজছে এখন পাপড়ি চাটের কাউন্টার স্টল দেখতে পাচ্ছি আর এখানে কাকু পাঁপড় ভাজছে আমি যখন ছোটবেলা যখন হইতাম ডিমের কালিয়া আর তার সঙ্গে পাঁপড় ভাজা খেতাম তো এখানে দেখো হোলসেল রেটে চটি জুতো বিক্রি হচ্ছে হোলসেল রেটে তো মোটর বা কলাই বিক্রি হচ্ছে আমরা বাইডের মধ্যে ভিডিওটা করেছিলাম সেখানে কিছু বৌদির কাছ থেকে আমরা রিভিউ নিয়েছিলাম তো এখানেও কিছু রিভিউ নেবো তো খুঁজছি এখন আমার কাউকে কার কাছ থেকে রিভিউটা নেওয়া যায় তোমরা এখানে চলক পুজো অলরেডি মানে পুজো হয়ে গেছে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা আচ্ছা কাকু এই যে চলকটা কত বছর হচ্ছে এখানে 72 বছর চলক হচ্ছে আচ্ছা এই চলকের মানে স্পেশাল ব্যাপার কি হতে পারে এখানে আর অন্যান্য তো গ্রামে হয় তো এখানে এত মানুষ কেন বলো এখানে হচ্ছে পিঠ ফোড়া হয় আচ্ছা মানে বিশেষ পিঠের ভিতরে এ দিয়ে মানে পেরেক দিয়ে ফোড়ানো হয় সেই জন্যই হয় আমার মতো এই দিদিভাই চড়ক প্রথমবার আসছে আমি 8-10 বছর
বৌদি এখানে কত বছর আসা হচ্ছে? আমি বললাম না, আমার শরম করছে। আচ্ছা বলো না দাদা, এখানে কত বছর আসা হচ্ছে? এখানে এই ফার্স্ট বছর আসছে। এই প্রথম বছর তো এখানে আসার মেন উদ্দেশ্য চড়ক? তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আসার মেন উদ্দেশ্য চড়কই বলছে এখানে। আমি আসছি তো ভোগ দিয়ে লজ্জা পেয়েছে। যাই হোক, আচ্ছা দিদি এখানে কত বছর আসা হচ্ছে? আসা কোথা থেকে হচ্ছে? আচ্ছা খুকুরদা থেকে। খুকুরদা থেকে তো যারা এই প্রদর্শনী করবে তারা চলে আসছে। একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে, ওই যে শিকলগুলো যেগুলো লাগানো হয় শরীরের মধ্যে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হচ্ছে, আমি যখন এখানে দাঁড়িয়ে থাকি তো এখানে একটা কাকুমাকা নিজে মালা পরিয়ে দিয়ে গেল ওই জায়গাতে। দেখতে হচ্ছে দুজন উঠবে, তো একজন এখন নামছে যে ঝুলেছিল একটু এই সময় মাত্র, তো খুব ক্লান্ত লাগছে শরীরটা, আর নিচে আস্তে আস্তে নামছে, আরেকজন উঠবে উপরে। খেলায় দেখো সবাই দেখছে, প্রায় অনেক রাত্রি হয়ে গেছে, পুরো মেলা তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি খাটতে হয়। এখানে দেখো লজ্জা পেয়ে গেছে জুয়া খেলা হচ্ছে। হ্যাঁ ভাই, টাকা দিয়ে যেটা জুয়া খেলা।